ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যাদের আধার কার্ড এখনও অ্যাক্টিভেট হয়নি বা যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছিল তারা ওয়েট করছেন যে কবে অ্যাক্টিভেট হয়ে যাবে, তারা কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে পারেন যেটার মাধ্যমে কিন্তু আপনার যে আধার কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন, রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন অফ আধার, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা যদি আপনি ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড দ্রুত কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন, প্রথমত আমি আপনাদের বলবো যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা এই ফর্মটা অবশ্যই একবার ফিল আপ করে দিতে পারেন। আর কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের আধার কার্ড অ্যাক্টিভেট হয়েছে কি না, আগে সেটা চেক করে যদি দেখেন যে আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট রয়েছে তাহলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, নতুবা কিন্তু করবেন না। তো চলুন প্রথমে আমরা দেখে নেব যে আপনার আধার কার্ড এখনও অ্যাক্টিভেট হয়েছে কি না সেটা আপনি কিভাবে চেক করতে পারেন। তো সেটা দেখার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তো এখানে আমি চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ ব্যানার দিচ্ছে, সেই ব্যানারটাকে আমি কেটে দিচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনাদের যে আধার কার্ডের যে ডকুমেন্ট সেটা কিন্তু ডেমোগ্রাফিক ইনফরমেশন আপডেট রাখার জন্য আপনাদের ডকুমেন্ট আপডেট করতে বলা হচ্ছে। আর এটা কিন্তু ফ্রি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ডকুমেন্ট আপডেট 14 মার্চ 2024 অবধি এটা বিনামূল্যে রয়েছে, তারপরে কিন্তু টাকা লাগতে পারে। যাই হোক, এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার আমরা কি করব, একটু নিচের দিকে আসব। এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে নানা রকম গেট আধারের নিচে অপশন রয়েছে, তো এখান থেকে যে কোনো জায়গায় আমরা ক্লিক করে দেবো, কারণ লগ ইনের অপশন আমরা যেতে পারবো। তাছাড়া আপনারা অন্য জায়গা থেকেও কিন্তু দেখতে পারেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা ডাউনলোডের উপর ক্লিক করলাম। ডাউনলোড উপরে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু লগ ইন করতে বলছে, তো আমরা এখানে লগ ইন করবো না। লগ ইন না করে দেখুন নিচের দিকে যদি আমরা যেতে থাকি তাহলে কিন্তু অনেক অপশন দেখতে পাচ্ছি, যেরকম ডকুমেন্ট আপডেট রয়েছে, আর ডাউনলোড আধার রয়েছে, আধার কার্ড রিট্রিভ রয়েছে, তারপরে যদি দেখি ভেরিফাই মোবাইল নাম্বার রয়েছে, তারপরে ভিআইডি জেনারেটর রয়েছে, লক আনলক রয়েছে। তো এরকম করতে করতে নিচে চলে যাবেন, সবার নিচে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন একটা অপশন, সেটা হচ্ছে এই দেখুন চেক আধার ভ্যালিডিটি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে দেখুন চেক আধার ভ্যালিডিটি, এখানেই কিন্তু আপনাদের চেক করতে হবে যে আপনার যে আধার সেটা অ্যাক্টিভেট রয়েছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কীভাবে চেক করবেন, দেখুন এই যে চেক আধার ভ্যালিডিটি, এখানে আমরা ক্লিক করব। তো এখানে এই চেক আধার ভ্যালিডিটির উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে আধার নাম্বারটা আপনাকে দিতে হবে, যে আপনার আধার নাম্বারটা রয়েছে, অর্থাৎ যে আধার নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পরে এই প্রসিডের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে আধার ভ্যালিডিটি কী রয়েছে সেটা দেখিয়ে দেবে। তো আমি আপনাদের একবার দেখিয়ে দিই সেটা করে। তো দেখুন এখানে যে আধার নাম্বারটা আমি দিয়েছি সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়নি, এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাক্টিভেট রয়েছে বা এক্সিস্ট করছে, যার জন্য কিন্তু এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে এই যে আধার নাম্বার আমি দিয়েছি সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে বা এক্সিস্ট করছে, ডিঅ্যাক্টিভেট হয়নি। দেখুন এখানে বলা রয়েছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, এটাও কিন্তু লেখা রয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু টিকমারও দেওয়া রয়েছে। তো যখন দেখবেন আপনাদের মানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তখন এই জায়গাটাতে টিকমার থাকবে না, এই জায়গাটাতে কিন্তু এইভাবে ক্রস থাকবে, এভাবে ক্রস থাকবে, আর সাথে কিন্তু এখানে আপনার যে আধার নাম্বার সেটা কিন্তু দেখবেন ডিঅ্যাক্টিভেশন করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু বলবে কোন নিয়মে করা হয়েছে, ওই যে 28 এ ধারায় যে করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো যাই হোক, এভাবে আপনারা চেক করে নেবেন। এবার চেক করে নেওয়ার পরে একটু আমরা নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে দেখাবে এজ ব্যান্ড যেটা রয়েছে, অর্থাৎ 20 থেকে 30 ইয়ারের মধ্যে এই আধার কার্ডের যে ভ্যালিডিটি রয়েছে বা যে আধার কার্ডের ওনার রয়েছে তার বয়স, আর এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন যে মেল রয়েছে, আর এখানে স্টেট যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এটা হয়ে গেল, এবার আপনি দেখে নিলেন আপনার যদি অ্যাক্টিভ থাকে তাহলে আর আপনার ফর্মটা ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র যাদের ডিঅ্যাক্টিভেট থাকবে তারাই কিন্তু সেই ফর্মটা ফিল আপ করবেন। তো এবার আমরা চলে যাব সোজা আবার সেই ফর্মটাতে, সেই ফর্মটাতে গিয়ে আমরা দেখে নেব যে কীভাবে এটা ফিল আপ কিন্তু করা যেতে পারে এবং ফিল আপ করে কোথায় পাঠাতে হবে শেষ পর্যন্ত কিন্তু সেটাও আমি আপনাদের দেখাবো। তো দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে আপনি কোথায় পাঠাবেন এই লেটারটা, সেটার যে ডিটেল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাকে কিন্তু পাঠাচ্ছেন সেটা টু দিয়ে কিন্তু লেখা রয়েছে এই জায়গাটাতে আপনি পাঠাচ্ছেন। এবার এখানে আপনাকে ডেটটা দিতে হবে, অর্থাৎ যেদিন আপনি ফর্মটা ফিল আপ করবেন, ধরুন আজকে করবেন, সেক্ষেত্রে আজকের ডেটটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাবজেক্টে সুন্দর করে লেখা রয়েছে যে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন অফ আধার কার্ড, অর্থাৎ আপনি আধার কার্ড অ্যাক্টিভ করার জন্য যে রিকোয়েস্ট সেটা দিচ্ছেন, আর এখানে এক্সপেক্টেড স্যার, তারপরে আই দেওয়া রয়েছে, আপনার নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন এখানে আপনার কেয়ার অফ চাওয়া হচ্ছে, তো আপনি এখানে আপনার যে কেয়ার অফ রয়েছে অর্থাৎ যে আপনার এখন বর্তমানে কেয়ার করছে তার কিন্তু নামটা দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দিলেন সেই নাম, তারপরে আপনাকে কি করতে হবে,
এখানে আপনার যে ভিলেজ নাম সেটা কিন্তু দিতে হবে, তারপরে এখানে আপনার পোস্ট অফিস যেটা সেটা দিতে হবে, তারপরে পুলিশ স্টেশন কি আপনার রয়েছে সেটা এখানে দিতে হবে, আপনার কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেটা এখানে কিন্তু দিতে হবে, তারপরে এখানে পিন নাম্বার দিয়ে দেবেন, তারপরে আপনারা কিন্তু আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা সুন্দর করে এখানে বসিয়ে দেবেন, এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক ছিল, বা যদি আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি যেটা লিঙ্ক করাতে চান সেই নাম্বারটাই কিন্তু এখানে দিবেন, যেটা অ্যাক্টিভ থাকবে সব সময়। তারপরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে বলা আছে যে মাই আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড ডিউ টু সাম আননোন রিজন, যদিও এটা আননোন রিজন নয়, কারণ আপনাদের রিজনটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে 28 এ ধারায় কিন্তু আপনাদের বন্ধ হয়েছে, আপনি সেজন্য আপনি রিকোয়েস্ট করছেন যে আপনার আধার কার্ড যেটা রয়েছে সেটা যেন অ্যাক্টিভেট করে দেওয়া হয়। আর এখানে অল রিলেটেড ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তো আমি আপনাদের বলবো দুটো ডকুমেন্ট দিলেই হবে, তো আপনার যেটাতে একদম ঠিকঠাক নাম টাম রয়েছে, বাবার নাম টামার নাম ঠিক রয়েছে, সেই ডকুমেন্টগুলো এখানে দিয়ে দিবেন, দুটো দিয়ে দিবেন, চাইলে আপনি তিনটে চারটেও দিয়ে দিতে পারেন, অর্থাৎ আধার কার্ড অ্যাক্টিভেট করার জন্য ভোটার কার্ড আর প্যান কার্ড, তারপরে আপনার পাসপোর্ট, আপনার রেশন কার্ড, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন, তো যেগুলো ডকুমেন্টসে সব ঠিকঠাক রয়েছে সেই ডকুমেন্টসগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কি করবেন, এখানে একটা সুন্দর করে আপনি আপনার যে সিগনেচার রয়েছে সেটা কিন্তু করে দিবেন এই জায়গাটাতে, ব্যাস ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার ধরুন যারা পাশাপাশি রয়েছে তারা তো তাদের যে অফিস রয়েছে এই যে এই অ্যাড্রেস সেখানে গিয়েই তারা কিন্তু দিতে পারে, কিন্তু আপনি ধরুন অনেক দূরের বাড়ি রয়েছে সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন যাদের দূরে বাড়ি রয়েছে তাদের জন্য কিন্তু শান্তনু ঠাকুর একটা পোস্ট করেছিল, কি বলা হয়েছে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার সমস্যা এই ঠিকানায় কিন্তু আপনারা যোগাযোগ করুন, সাংসদ কার্যালয় ঠাকুরনগর ঠাকুরবাড়ি পিএস গাইঘাটা প্রাঙ্গণ। যাই হোক এই অ্যাড্রেসে তো আপনারা যেতে পারবেন না, সেক্ষেত্রে কী করতে হবে যারা দূর দূরান্ত থেকে অবস্থান করছেন তাদের জন্য এই যে যোগাযোগ যে ঠিকানা সেটা কিন্তু দিয়েছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনারা বলতে পারেন ইমেল আইডি, এই দুটোর মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। তো এই যে ইমেল রয়েছে এই ইমেলে আপনারা ফর্মটা মেল করে দিতে পারেন সবথেকে সোজা পদ্ধতি, তাছাড়া আপনারা চাইলে এই নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সেইটা পাঠিয়ে দিতে পারেন। এবার একটু নিচে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে ফর্মটা সেটা কিন্তু এই যে শান্তনু ঠাকুর রয়েছে যিনি এই ফর্মটা কিন্তু দিয়েছিলেন, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেখুন দিয়েছে আর ইমেল আইডিটাও, আর এটা কিন্তু পোস্ট করা হয়েছিল 19শে ফেব্রুয়ারিতে। তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন যে যাদের ডিঅ্যাক্টিভেট রয়েছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারেন। এবার কথা হচ্ছে এটা কিন্তু কোনো আধারের অফিসিয়াল ফর্ম নয়, এটা শুধুমাত্র এই যে শান্তনু ঠাকুর রয়েছে তিনিই বানিয়েছেন, হয়তো তাদের যে কার্যালয় রয়েছে তারাই বানিয়েছে। এবার এই ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন কি না টোটালি কিন্তু আপনার ডিপেন্ড, মানে আপনার উপরে ডিপেন্ড হবে, আপনার যদি সেফ মনে হয় আপনি দেবেন, আপনার যদি সেফ মনে না হয় সেক্ষেত্রে আপনি দেবেন না, কারণ আপনি আপনার ডিটেলস যে সাবমিট করছেন সেটার জন্য কিন্তু আমাদের যে চ্যানেল সেটা কোনোভাবেই দায়ী থাকবে না, আপনি আপনার ভালো বোঝেন সে আপনি আপনার যে ফর্ম ফিল আপ করে আপনি পাঠাবেন কি না সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় আপনার আধার কার্ড অ্যাক্টিভেশনের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আর টোটালি রিস্ক কিন্তু আপনার থাকবে, কারণ এখানে যাবতীয় তথ্য সহ আপনার ডকুমেন্টস কিন্তু দিচ্ছেন, তো আমি কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে আপনাকে এরকম দিতে বলবো না, বা আমাদের চ্যানেল কিন্তু কখনোই বলবে না, জাস্ট আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল সেই ইনফরমেশন আমি দিয়ে দিলাম, বাকিটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে, আমাদের চ্যানেলের কোনো দায় থাকবে না সে আপনি যদি এই ডকুমেন্টস দিয়ে বা আপনার এই যে তথ্য দিয়ে কোনো রকম বিপাকে পড়েন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টোটালি আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি দিবেন কিনা, আপনি নিজে ভালো মন্দ বিচার করে তারপরেই কিন্তু আপনি এই ফর্ম সাবমিট করতে পারেন। আর যখন আধার কার্ডের অর্থাৎ ওয়েবসাইটে কোনো রকম অফিসিয়াল মানে এরকম নোটিফিকেশান আসবে যে আধার অ্যাক্টিভেশনের জন্য ফর্ম বা কিছু, তখন কিন্তু বা অনলাইনে অ্যাক্টিভেশন করা যাবে, সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন, তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।